সিনেমার শুরুতে দেখা যায় একটি চিড়িয়াখানাতে ঢুকে শিকারি চোরেরা একটি সিংহের বাচ্চা চুরি করে নেয়, আর বাচ্চাটিকে একটি খাঁচায় বন্দি করে উড়োজাহাজে করে চলে যায়। তারপর আমরা অ্যালমা নামের একটি মেয়েকে দেখতে পাই, যার স্বপ্ন একজন পিয়ানিস্ট হওয়ার। জন্তু জানোয়ার সে খুব ভালোবাসে। একদিন অ্যালমা একটি আইল্যান্ডে ঘুরতে যায়। আসলে এই আইল্যান্ডটি তার দাদুর। কয়েক বছর আগে তার দাদুর মৃত্যুর পর এই আইল্যান্ডটি অ্যালমার নামে হয়ে যায়। আইল্যান্ডে পৌঁছতেই আঙ্কেল জো তাকে ওয়েলকাম করে। সেই আইল্যান্ডে একটি খুব সুন্দর বাড়ি রয়েছে, তাই অ্যালমা এখন এখানেই থাকতে চায়। রাতের বেলা অ্যালমা তার দাদুর ভিডিও দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। ভিডিওতে তার দাদু বলে এখানে স্নো নামের একটি নেকড়ে রয়েছে, যার সাথে তার দাদুর খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর তার দাদু চায় সেও যেন স্নোকে খুঁজে তার সাথে বন্ধুত্ব করে নেয়। সেদিন রাতে একটি প্লেন এই আইল্যান্ডে ক্র্যাশ ল্যান্ডিং করে, আর সেই প্লেনটিতেই সেই ছোট্ট সিংহের বাচ্চাটিও ছিল। বাইরে শব্দ শুনে অ্যালমা খুব ভয় পেয়ে যায়, তবে সে দরজা খুলে কিছুই দেখতে পায় না, কারণ এই আইল্যান্ডটি অনেক বড়। পরের দিন সকালে চার্লস আর অ্যালি নামে দুজন যুবক সেই আইল্যান্ডে পৌঁছায় আর নেকড়ে ধরার জন্য একটি জাল বিছিয়ে রাখে। আসলে তারা একটি চিড়িয়াখানার মালিক, তাই তারা এখান থেকে একটি নেকড়ে ধরে নিয়ে যেতে চায়। কিছুক্ষণ পরে স্নো তাদের জালে আটকে যায়, কিন্তু স্নো তাদের ফিরে আসার আগেই জাল কেটে সেখান থেকে বেরিয়ে সাঁতার কেটে আইল্যান্ডের অন্যদিকে চলে আসে। সেখানে স্নোয়ের সাথে অ্যালমার দেখা হয়। অ্যালমা প্রথমে ভয় পেলেও তার দাদুর কথা মনে পড়ে যায়, তাই সে তার শরীরে আটকে থাকা জাল কেটে দেয়। এরপর অ্যালমা প্লেন ক্র্যাশ হওয়ার জায়গাটিতে গিয়ে দেখে সেখানে একটি সিংহের বাচ্চা, আর বাচ্চাটির কিছুই হয়নি। সৌভাগ্যবশত সেই বাচ্চাটি একটি গাছের উপরে আটকে ছিল, আর সেখান থেকে পড়ে যাওয়ার সময় অ্যালমা বাচ্চাটিকে ধরে ফেলে। এখন সিংহের বাচ্চাটি নিয়ে সে তার বাড়িতে ফিরে আসে। অন্যদিকে হঠাৎ স্নো তার একটি ছোট্ট বাচ্চা নিয়ে সেই বাড়িতে আসে। এখন অ্যালমা বাড়িতে তিনটি জন্তু দেখে খুবই খুশি হয়ে যায়। সে জন্তুদের ব্যাপারে সবকিছু আঙ্কেল জোয়ের কাছে বলে, তবে আঙ্কেল জো বলে এরকম ভয়ানক জন্তু ঘরে রাখার জন্য ঠিক নয়, তাই এগুলো যেন অ্যালমা চিড়িয়াখানাতে দিয়ে দেয়। আর আঙ্কেল জো আরও বলে এই জন্তুদের খুঁজতে চিড়িয়াখানা থেকে অবশ্যই কেউ না কেউ আসবে। আর সত্যি পরের দিন চিড়িয়াখানার লোক সেই আইল্যান্ডে অ্যালমার কাছে এসে হাজির হয়। অ্যালমা জানতো চিড়িয়াখানার লোকেরা খুবই নির্দয় হয়, তারা জন্তুদের উপর অনেক টর্চার করে, তাই তাকে সিংহের বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে দেয় এখানে সে কোনো সিংহের বাচ্চা দেখেনি। এরপর ঘরে এসে সে দেখে স্নো নিজের বাচ্চার সাথে সাথে সিংহের বাচ্চাটিকেও দুধ খাওয়াচ্ছে। এটা দেখে অ্যালমা খুবই খুশি হয়ে যায়। স্নো এখন একই সাথে দুটি বাচ্চার দেখাশোনা করছে। এরপর অ্যালমা স্নোয়ের বাচ্চাটির নাম জ্যাক আর সিংহের বাচ্চাটির নাম ড্রিমার রাখে। এদিকে আঙ্কেল জো খুব চিন্তিত থাকে যে এই জঙ্গলি জন্তু জানোয়াররা অ্যালমার কোনো ক্ষতি না করে বসে, তাই সে আবারও অ্যালমাকে এই জন্তুগুলোকে চিড়িয়াখানায় দিয়ে দিতে বলে। তারপর দেখা যায় কয়েক মাস পার হয়ে যায় আর এই বাচ্চাগুলো একটু একটু করে বড় হতে থাকে। অ্যালমা মাঝে মাঝেই তাদেরকে আইল্যান্ডে ঘুরতে নিয়ে যায়। এরপর একদিন অ্যালমা পিয়ানোর অডিশন দিতে যায়, তখনই চার্লস ও অ্যালি এসে স্নোকে ধরে নিয়ে যায়। সেই অডিশনে অ্যালমার সিলেকশন হয়ে যায়, তবে বাড়ি ফিরে এসে সে দেখে ঘরের সব কিছু ভাঙচুর করা, অগোছালো অবস্থায় পড়ে আছে, কারণ ঘরে থাকা বাচ্চা দুটি খিদের জ্বালায় এসব করেছে। তাই এখন অ্যালমা তাদের মা স্নোকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরও অ্যালমা স্নোকে খুঁজে পায় না, তাই সে সিদ্ধান্ত নেয় তাকেই এই বাচ্চা দুটোর দেখভাল করতে হবে। আর তাই সে এখন তার পিয়ানিস্টের চাকরি ছেড়ে দেয়। এরপর একদিন হঠাৎ আঙ্কেল জো তার বাড়িতে এসে হাজির হয়, আর সে এই বাচ্চাগুলোকে দেখে খুবই রেগে যায় আর বলে এখনই এই বাচ্চাগুলোকে চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করো। তবে অ্যালমা তাকে বোঝায় সে তার দাদুর ইচ্ছাতেই এসব করছে, আর চিড়িয়াখানায় এই বাচ্চাগুলোকে দিয়ে দিলে
তাদের উপর খুব টর্চার করা হবে। তাই আঙ্কেল জো বুঝতে পারে আর তাকে কিছু বলে না, উল্টো তার কাজের প্রশংসা করে। এরপর থেকে এলমার সারা দিন এই বাচ্চাগুলোর দেখভাল করতেই চলে যায়। আর এলমা এখন এই বাচ্চাগুলোকে খুবই ভালোবাসে, আর জ্যাক ও ড্রিমারও এলমাকে খুবই পছন্দ করে। আস্তে আস্তে এক বছর পার হয়ে যায় আর এই বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গেছে। আঙ্কেল জো শহর থেকে তাদের জন্য মাংস নিয়ে আসে, কিন্তু ঘরে যেতে তার খুব ভয় লাগে। তাই আঙ্কেল জো একবার আবারও এলমাকে সাবধান করে যে এই জন্তুদের সাথে থাকা মোটেই নিরাপদ নয়। তবে এলমা কোনোভাবেই জ্যাক ও ড্রিমারকে ছাড়তে রাজি না। এরপর একদিন সেই আইল্যান্ডে কিছু লোক আসে, তাদেরকে দেখে জ্যাক তাদের দিকে দৌড়ে যায় আর তাকে থামাতে গিয়ে এলমাও তার পেছনে দৌড়ায়। তখনই একটি পাথরে পা লেগে এলমা নিচে পড়ে যায় এবং তার মাথা আরেকটি পাথরের সাথে লেগে চোট পেয়ে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু সেই লোকগুলো এসব কিছুই দেখতে পায় না আর তারা আবার অন্যদিকে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাক আর ড্রিমার এলমাকে ওঠানোর চেষ্টা করে, তবে এলমা ওঠে না। তাই তারা অনেক জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেখানে যেহেতু কেউ নেই তাই কেউই তাদের আওয়াজ শোনে না। এরপরে রাত হয়ে যায়, তবে এই দুটি প্রাণী এলমার গা ঘেঁষে সারা রাত বসে থাকে এবং এলমার শরীর গরম রাখে। পরের দিন সকালে আঙ্কেল জো এলমাকে অনেকবার কল করে না পেয়ে সে ভাবে এলমার নিশ্চয়ই কিছু হয়েছে। তাই সে খুব তাড়াতাড়ি করে সেই আইল্যান্ডে পৌঁছায় আর মনে মনে ভাবতে থাকে নিশ্চয়ই সেই জন্তুরাই এলমাকে কিছু করেছে। তাই সে চিড়িয়াখানার লোকদের সাথে সাথেই জানিয়ে দেয়। তবে সেখানে পৌঁছে যখন সে দেখে এলমা নিচে পড়ে আছে আর সেই জন্তুগুলো এলমাকে রক্ষা করতে পাশেই বসে আছে, সে নিজের এই কাজের জন্য খুবই কষ্ট পায়। এরপর এলমাকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর বলে যদি রাতে জ্যাক আর ড্রিমার তাকে গরম না রাখত তবে এলমা আর বাঁচত না। অন্যদিকে অ্যানিমেল কন্ট্রোল টিম এসে অ্যালি এবং চার্লসের কাছ থেকে স্নোকে নিয়ে যায় আর তারা বুঝতে পেরে যায় জ্যাক স্নোয়েরই বাচ্চা আর ড্রিমারকে অ্যালেন নামের একজন ব্যক্তিকে বিক্রি করে দেয়া হয়। অ্যালেন একটি সার্কাস চালায় আর সে খুবই নির্দয়। সে মাঝে মাঝেই তার জন্তুগুলোকে অনেক অত্যাচার করে, তবে তার ছেলে রাফা খুবই দয়ালু। সে সবসময় জন্তু জানোয়ারদেরকে ভীষণ ভালোবাসে আর তাই খুব তাড়াতাড়ি রাফা এবং ড্রিমারের মধ্যেও ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর দেখা যায় অ্যালেন ড্রিমারকে অনেকগুলো নেশার ইঞ্জেকশন দিয়ে সার্কাসে তাকে নিয়ে খেলা দেখায়। ড্রিমারের জীবন পুরোপুরি বদলে যায়, তবে তার এই কষ্টে রাফা তাকে খুব সাহায্য করে, তাকে শান্ত করে। এদিকে এলমার জ্ঞান ফেরার পরে সে ড্রিমার ও জ্যাকের ব্যাপারে জিজ্ঞেস করলে আঙ্কেল জো তাকে সব সত্যি বলে দেয়। তাই এলমা হসপিটাল থেকে বের হয়ে যায় আর সোজা অ্যানিমেল কন্ট্রোল টিমের কাছে যায়। তখন অ্যানিমেল কন্ট্রোল টিমের মেম্বাররা বলে জ্যাককে একটি নেকড়ের দলে ছেড়ে দেয়া হয়েছে আর ড্রিমারকে অ্যালেন নামের একজন সার্কাসের মালিকের কাছে বিক্রি করা হয়েছে। এই কথা শুনে এলমা ভীষণ রেগে যায় আর তাদের গালাগালি করতে থাকে, তবে আঙ্কেল জো এলমাকে শান্ত করে আবার বাড়ি নিয়ে আসে। এরপর এলমা অ্যালিকে কল করে আর সেখানে সে জানতে পারে যে তার দলের সাথে জ্যাক খুবই খুশিতে আছে। এটা শুনে এলমা একটু শান্ত হয়, তবে সে ড্রিমারের ব্যাপারে খুব চিন্তিত ছিল। তাই সে অনেকটা সময় ড্রিমারকে খুঁজতে অনেক সার্কাসে যায়, তবে সে ড্রিমারের ব্যাপারে কিছুই জানতে পারে না। অন্যদিকে ড্রিমারকে দিয়ে সার্কাসে খেলা দেখিয়ে অ্যালেন কোটিপতি হয়ে যায়। তাই ড্রিমার খুব তাড়াতাড়ি স্টার লায়ন নামে ফেমাস হয়ে যায়। এর মাঝেই একদিন ড্রিমারের সার্কাসের গাড়িগুলো জ্যাকের পার্কের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই জ্যাক ড্রিমারকে চিনে ফেলে আর তখন সে মাটি গর্ত করে সেই পার্ক থেকে বের হয়ে যায়। পরের দিন অ্যালি এসব দেখে বুঝতে পারে জ্যাক খুবই বুদ্ধিমান আর সে নিশ্চয়ই কাউকে খুঁজতে বেরিয়েছে। এদিকে ফলো করতে করতে জ্যাক ড্রিমারের আস্তানায় পৌঁছে যায় আর সে খুব বুদ্ধি খাটিয়ে ড্রিমারকেও বের করে নিয়ে আসে। এখন এত বছর পর একসাথে হয়ে দুই বন্ধু খুবই খুশি হয়ে যায়। ড্রিমারকে হারানোর খবর পেয়ে অ্যালেন তার অজ্ঞান করার বন্দুকটি বের করে, তবে রাফা তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেন তার কোনো কথাই
শোনে না, তাই রাফা ও ড্রিমারকে বাঁচাতে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় অ্যালেন অ্যালিকেও ড্রিমারের ব্যাপারে বলে দেয়, তাই অ্যালি বুঝতে পারে হয়তো তারা দুজনই একসাথে আছে। পুরো শহরে হাই অ্যালার্ট জারি করা হয়, আর সব অ্যানিমেল কন্ট্রোল টিমের লোকেরা এই দুটো জন্তুকে সব জায়গায় খুঁজতে থাকে। তাই অ্যালি এখন অ্যালমার কাছে চলে আসে আর তাকে সব কিছু বলে দেয়। তাই এসব শুনে অ্যালমা খুব ভয় পেয়ে যায়। তখন অ্যালি অ্যালমাকে বলে সে জ্যাকের শরীরে একটি ট্র্যাকার ফিট করে রেখেছে আর তাদের দুজনের লোকেশন একটি জঙ্গলে রয়েছে। তারপর অ্যালমা ও অ্যালি এই দুটো জন্তুকে বাঁচাতে একসাথে বেরিয়ে পড়ে। অন্যদিকে যেহেতু শহর জুড়ে এই প্রাণীগুলো অবাধে ঘুরছে, তাই পুলিশ তাদেরকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়ে দেয়। এরপর দেখা যায় অ্যালেন এবং রাফা প্রাণীগুলোকে জঙ্গলে খুঁজে পেয়ে যায়। তখনই অ্যালেন ড্রিমারের উপর গুলি চালায়, তবে জ্যাক তার সামনে চলে আসায় সেই গুলিটি তার গায়ে লাগে আর সে সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে ড্রিমার সেখান থেকে পালিয়ে যায় আর তখনই রাফা জ্যাকের ট্র্যাকারটি খুলে নিজের কাছে রেখে দেয় আর তার মুখে একটি ঔষধ দিয়ে দেয় যাতে তার জ্ঞান ফিরে আসে। আর তারপর অ্যালেন এবং রাফা সেখান থেকে চলে আসে আর একটি বারে এসে বসে থাকে। ঠিক তখনই অ্যালি এবং অ্যালমা সেই ট্র্যাকারটি ফলো করতে করতে সেই বারে এসে পৌঁছায়। তখন অ্যালেনকে জিজ্ঞেস করলে সে তাদেরকে বলে তার কাছে কোনো ট্র্যাকার নেই। তাই অ্যালি ও অ্যালেন আবার বাইরে চলে আসে, তবে রাফা তাদের পিছু নেয় আর তাদেরকে সব সত্যি কথা বলে দেয়। এখন রাফা তাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে জ্যাক ও ড্রিমার রয়েছে। তারা জঙ্গলে ঢুকে ড্রিমারকে পেয়ে যায় আর ড্রিমার এখন তাদেরকে নিয়ে একটি ঝুপড়ির ভেতরে নিয়ে যায় যেখানে জ্যাক ঘুমিয়ে আছে। তখনই তারা সেখানে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়, তাই অ্যালমা তাদেরকে একটি গোপন রাস্তা দিয়ে বের করে দেয়। এরপরে দেখা যায় তাদের সামনে একটি নদী, যেই নদীটি পার হলেই ড্রিমার ও জ্যাক অ্যালমার আইল্যান্ডে পৌঁছে যাবে। আর পুলিশের হাত থেকে বাঁচার এই একটিমাত্র রাস্তাই রয়েছে, যেহেতু সেখানে কোনো নৌকা নেই তাই তাদেরকে সাঁতার কেটে ওই পারে যেতে হবে। এরপর দেখা যায় জ্যাক সঙ্গে সঙ্গেই সাঁতার কাটতে কাটতে যেতে থাকে, তবে ড্রিমার পানিতে ভয় পায়। অ্যালমা ড্রিমারকে অনেক বোঝায়, তাকে নদী দিয়ে যেতে বলে, তবে সে আবার জঙ্গলের দিকে যেতে থাকে। এদিকে পুলিশ তাদের কাছাকাছি চলে আসাতে অ্যালমা ও নদীতে সাঁতার কেটে তার আইল্যান্ডের দিকে যেতে থাকে। তখনই হঠাৎ সে পুলিশের গুলির শব্দ শোনে আর ভাবে হয়তো ড্রিমারকে তারা গুলি করেছে আর ড্রিমার হয়তো আর বেঁচে নেই। এরপর আইল্যান্ডে পৌঁছে অ্যালমা খুব কাঁদতে শুরু করে, কিন্তু হঠাৎ তখনই সেখানে ড্রিমার চলে আসে। আসলে ড্রিমার পুলিশদেরকে পথ ভোলানোর জন্যই অন্য রাস্তা দিয়ে গিয়েছিল। এখন ড্রিমারকে জীবিত দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। ড্রিমারকে ফিরে পেয়ে অ্যালমা তার আইল্যান্ডে একটি পার্টি রাখে আর এখন সবাই খুব খুশিতে এই আইল্যান্ডে বসবাস করতে থাকে। আর এখানেই এই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। সো গাইস, সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।